আপনি দেখছেন padmanews24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি ঈশানা মাতিন। ঘোষিত হয়ে গেল বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার গ্র্যামি। এবছর 66তম গ্র্যামির মঞ্চে তিনটি পুরস্কার জিতেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা র্যাপার সঙ্গীতশিল্পী কিলার মাইক। তবে এই দুর্দান্ত মুহূর্ত উদযাপনের আগে ঘটে গেল অপ্রীতিকর এক ঘটনা। গ্র্যামির মঞ্চ থেকে গ্রেফতার হলেন কিলার মাইক। রোববার লস এঞ্জেলেসে তারকাখচিত গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। মঞ্চে যখন পুরস্কার মগ্ন বিজয়ীরা, তখন মঞ্চের পেছনে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। জনপ্রিয় র্যাপার শিল্পী কিলার মাইককে গ্রেফতার করে পুলিশ। একরকম সবার সামনে দিয়ে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। বিশৃঙ্খলা সৃষ্টি ও মারামারির অভিযোগে গ্রেফতার করা হয় গায়ককে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে পুলিশ জানিয়েছে যে গ্র্যামি অনুষ্ঠান চলাকালীন কিলার মাইক মঞ্চের পেছনে অহেতুক ঝামেলা তৈরি করেন। শুধু তাই নয়, সেখানে কয়েকজনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটিয়েছেন তিনি। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত কিলার মাইককে তুলে নিয়ে যায় পুলিশ। এবছর তিনটি বিভাগে গ্র্যামি জিতিয়েছেন র্যাপার কিলার মাইক। বছরের সেরা র্যাপ পারফরমেন্স, র্যাপ গান ও র্যাপ অ্যালবামের তিনটি গ্র্যামি ঝুলিতে উঠেছে তার। 20 বছরের ক্যারিয়ারে একাধিকবার গ্র্যামি জিতেছেন কিলার। পদ্মনিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24।